ভারত আপনি কি করবে যদি বাংলাদেশকে ভালোবাসেন যদি বাংলাদেশকে আপনি অঙ্গরাজ্য না বানাতে চান শেখ হাসিনাকে আবার যদি বাংলাদেশে পুশ করে দিয়ে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগকে আবার ক্ষমতায় আনতে চান তাহলে বুঝব আপনি বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য বানাবার জন্যই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে চান শেখ হাসিনাকে সেই নিজে হুট করে চলে আসার দরকার না আপনি তাকে বিমানবন্দরে এনে আবার তত্ত্বাবধায়ক সরকারের কাছে হ্যান্ডওভার করুন দয়া করে রাস্তায় না নামার আগে আজকে আমি প্রসিকিউশনকে জনগণ বলা শুরু করেছে আজকে একটু আগে প্রেস ক্লাবে এসে যখন কথা হচ্ছিল জনগণের কথা হচ্ছিল বলছিল শেখ হাসিনার অধীনে প্রসিকিউশন আর ডক্টর ইরোস আপনার অধীনের এই প্রসিকিউশন প্রমাণ করে দিল বাংলাদেশে যারা মায়ের মুখ খালি করেছে যারা খোকনকে নিরপরাধ থাকার কারণে গুলি করে হত্যা করেছে সে শেখ হাসিনাকে 18 নভেম্বরের মধ্যে পুলিশ গ্রেপ্তার করে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন জনগণ বাবা কিন্তু ভারত আপনি কি করবেন আপনি কি করেন কি করতে চান আমাদের দেখার এখনই মোক্ষম সময় যদি বাংলাদেশকে ভালোবাসেন যদি বাংলাদেশকে আপনি অঙ্গরাজ্য না বানাতে চান শেখ হাসিনাকে আবার যদি বাংলাদেশে পুশ করে দিয়ে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগকে আবার ক্ষমতায় আনতে চান তাহলে বুঝব আপনি বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য বানাবার জন্যই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে চান বাংলাদেশের মানুষ গরিব হতে পারে বাংলাদেশের মানুষ আপনার চেয়ে ধনী দেশ না কিন্তু বাংলাদেশের মানুষ ভাষার জন্য সংগ্রাম করে ভাষা প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের মানুষ 69-এর গণ আন্দোলনে ডক্টর মিলন আসাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠা করেছে দেশের আন্দোলন বাংলাদেশের মানুষ 71-এ খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে পাকিস্তানের একটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সেদিন বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই বাংলাদেশটাকে এত ছোট আকারে ছোট চোখে দেখা চিন্তা দয়া করে করবেন না ঠিক অবিলম্বে আর দেরি করে আর যেন দেরি না হয় শেখ হাসিনাকে সেই নিজে হুট করে চলে আসার দরকার না আপনি তাকে বিমানবন্দরে এনে আবার তত্ত্বাবধায়ক সরকারের কাছে হ্যান্ডওভার করুন দয়া করে রাস্তায় না নামার আগে কি মনে করেন এখনো AK-47 রাইফেল এখনো 303 রাইফেল এখনো 9-বোরের পিস্তল নিয়ে যারা যুবলীগ ছাত্রলীগ অহংকার করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ঠিক